আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের মাঝে হাজির হলাম ইলিশ মাছের ছোড়া নিয়ে, যেটা প্রেশার কুকারে খুব সহজেই করা যায়। দেখতেই পেলেন আমি মাছ দিয়ে প্রেশার কুকারে হাই হিটে আমি এটাকে একটা সিটি দেওয়ার পরে এই চুলাটা এইভাবে কমিয়ে নিলাম। এরপরে আমি 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে দিব। এই যে বন্ধ করে দিলাম, এবার রিলিজ হলো গ্যাসটা। তো আমি এত অল্প পানি দিয়েছি যে পানিটা আমি পরে রান্নায় ব্যবহার করেছি। তো কাঁটাটা বেছে নেওয়ার পরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু পাতা নিয়ে নিয়েছি। তো লেবু পাতাটা কুচি করে দিয়েছি আর কাঁচামরিচটা ফালি করে দিয়েছি। আর দিব হলুদ আর লবণ। এরপরে আমি তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশ মাছ অনুযায়ী দিলাম, প্রায় এখানে 3 কাপের মতো পেঁয়াজ আছে। তো এরপর আমি পেঁয়াজটা সামান্য ভেজে আমি মাছটুকু দিয়ে দিলাম। এখানে একটা ইলিশ মাছ আছে, মাঝারি, মাঝারিও বলা চলে না, একটু বড় সাইজের। দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ, ঝালটা আপনাদের স্বাদের উপরে। দিয়ে দিলাম 1 চামচ এরকম হলুদ। আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। এটা আপনারা বুঝতে পারবেন, দেখেন তেল উঠে গেছে। এবার আমি লেবু পাতাটা দিয়ে নিলাম। তো আপনারা একবার অন্তত ট্রাই করবেন। প্রেশার কুকারে রান্নাটা এত কম সময় লাগে, যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না অন্যান্য রান্না চেয়ে। আপনা চুলায় যদি এই রান্নাটা করতাম 1 থেকে 1.5 ঘন্টা চলে যেত, কিন্তু আমার তা হয়নি। আমার 4 মিনিট লেগেছে এটা সেদ্ধ করতে, আর বেশ 4-5 মিনিট লেগেছে আমার এটা ভাজা ভাজা করতে। তো আর কুটা বাছা করতে যতটা সময় লাগে, এটা সবারই লাগে, মাছ বাছতে সময় লাগবে। এই তো প্রেশার কুকারটা এত সহজভাবে মানুষের রান্নাটা উপস্থাপন করে, যেটা আসলে যারা করে তারা বুঝে, কিন্তু যারা না করে তারা বুঝতে পারবে না। তা আপনাদের মাঝে আমি মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে কুকারের রান্নাটা আসলেই অনেক ভালো, সময়টা কম লাগে, তারপর রান্নাটাও মজা হয়। আর মানে এর চেয়ে বেশি আর কি বলবো, কিছু বলার নেই। তা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা। আসলেই যারা খেয়েছে তারা বলতে পারবে, কিন্তু যারা খায়নি আপনারা প্লিজ এভাবে একবার ইলিশ মাছের একটু ঝোড়া তৈরি করে দেখবেন। অত্যন্ত সুস্বাদুময় একটি খাবার। এরপরে আমি আরেকটি রান্নায় চলে যাব প্রেশার কুকারে, যেটা হলো কাঁঠালের বিচির ভর্তা। সেটাও আমার সেদ্ধ করতে চুলায় অনেকটা সময় লেগে যায়, যেটা আমি প্রেশার কুকারে একটা সিটির পরে চুলাটা কমিয়ে দিয়েছিলাম। তো আমার স্রেফ 5 মিনিট, 5-6 মিনিট লেগেছিল। 6 মিনিট পরে আমি আসলে এইভাবে করে আমি ওইটা দিয়ে একটু আলু ভর্তার মতন ওইটা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। লেগেছে আমার পেঁয়াজ, মরিচ কুচি আর বেশ খানিকটা তেল লেগেছে। তবে আমি এটার মধ্যে সামান্য একটু ওই এটা সেদ্ধ করা পানিটা দিয়েছি, কারণ এটা একটু ড্রাই, এই জন্য পানিটা দেওয়াতে ড্রাইনেসটা একটু কম এসেছে। আর একটু বেশি তেল যায় অন্যান্য ভর্তা অনুযায়ী, তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। তা আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি লাল করব না, মরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ আমি অর্ধেক ভেজে নিব। এবার আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো আমি দেখে বুঝতেই পারবেন কত মানে কিভাবে ভেজেছি। আমি পুরা ভাজিনি, হালকা ভেজেছি। আসলে প্রেশার কুকারে রান্নাটা যারা না করবে তারা বুঝতে পারবে না। ব্যস্ত জীবনে যারা চাকরিজীবী, যারা কলেজে,
তো এইভাবে আমার রান্নাটা, আমার পেঁয়াজটা ভাজা শেষ অলমোস্ট, আমি দিয়ে দিলাম ভর্তার উপরে। তো আমি মেখে নিয়েছি ভর্তাটা, আমার ভর্তাটা এখানেই রেডি। তো আজ এ পর্যন্তই, আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আল্লাহ হাফেজ।